হাই ব্রোয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এর তো তেজপাতা, এলাচ, রঙ এলাচি এগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে একটু নেড়েচেড়ে নিব, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্রাউন কালার করে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। দিয়ে একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। হলুদ, মরিচ, দইনা সব কিছু একসাথে একটা পেস্ট করে সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এখন আমি গুঁড়গুলোকে দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। একটু রান্না চামচ এরপর আমি একটু আর একটু লবণ দিয়ে দেবো। আলুটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে আর একবার নেড়েচেড়ে দেবো। এই তো আমার রান্নাটা কমপ্লিট। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। এখন আমি আবার আমি চুলাতে চলে আসলাম। এখন আমি তেল দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি, রঙালাচি শুকনো মাছের পি দিয়ে দিলাম। শুকনো মাছটা আমি দিয়ে মিশিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। গান কলাম হয়ে গেছে, এখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নুডুস্ত, তার জন্য আমি এটা একটু টেস্ট নুডুসের একটু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তার মতো লবণ। ভালোভাবে নিয়েছিলে এখন আমি তা ভিন্নকে দিয়ে দিয়ে দেবো। আবার আমি চুলাতে চলে আসলাম। এখন আমি বড়গুলাকে একটু সিদ্ধ করে নিব হালকা। একটু চুলাতে আবার একটা কড়াই বসে দিলাম, যে দিচ্ছি 3 পিস মিঠাই। এই মিঠাইটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গরুগুলোকে দিয়ে দেবো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে
আমুল গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বাজার থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই তো আল্লাহ হাফেজ সবাইকে।